হাই বন্ধুরা, আমি দেবু আর আপনারা দেখছেন বাংলা ছাত্রাবাস ইউটিউব চ্যানেল। যে চ্যানেলের মাধ্যমে চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের নিউজ আপডেট দেওয়া হয়। তো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের নিউজ আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই আবার একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। বাংলা ছাত্রাবাস ইউটিউব চ্যানেল আপনাদের সামনে নিয়ে চলে এসেছে। তো চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে আপনার যদি জানার ইচ্ছা থাকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার সমস্ত ধরনের অসুবিধা দূর হয়ে যাবে। তো দেখতে গেলে প্রথমে আপনাকে আমি যে ওয়েব পেজটার মধ্যে এখন ভিজিট করে এসেছি, তো সেই পেজটায় আপনাকে আসতে হবে, যেটি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পেজ, যেটা অফিসিয়ালি ওয়েব পেজ, যেটার ওয়েবসাইট আছে www.msc.wb.org। এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করে আপনাকে আসতে হবে। তো ভিজিট করে আসার পর এই যে যেরকম আমার সামনে যে পেজটি খুলে আছে, হোম পেজটি, তো যথারীতি এই পেজটি আপনার সামনে খুলে যাবে। তো খুলে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনাকে নিচে স্ক্রল করে যেতে হবে। স্ক্রল করে যাওয়ার পর এখানে যে এমপ্লয়মেন্ট নোটিশ আছে, যেখানে নিউ নিউ অনেক ব্লিঙ্ক করছে, তো এখানে ভিউ মোরে দিয়ে আপনাকে সমস্ত এমপ্লয়মেন্ট নোটিশগুলো এখানে ওরা দেখাবে। তো দেখানোর পর এই যে নতুন একটি ট্যাব খুলেছে, যেখানে সমস্ত ধরনের নোটিফিকেশানগুলো এখানে দেখাচ্ছে। তো আমি যে নোটিফিকেশানটা নিয়ে বলবো সেটা রিক্রুটমেন্ট এক্সামিনেশন ডিফারেন্ট ক্যাটাগরি লাইক পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো সেটি যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আমি জুম করছি, এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08/2019। তো এখানে এই পোস্টটির সম্পর্কে আমি বলবো, এখানে দেওয়া যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সিভিল, সব এগুলো আছে। তো এটা দেখতে গেলে আপনাকে যথারীতি এখানে যে ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে একটি পিডিএফ ডাউনলোড করতে বলবে। তো পিডিএফটি যথারীতি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার সামনে এই পিডিএফটি খুলে যাবে। তো দেখুন যথারীতি আমার সামনে এই পিডিএফটি খুলে গেছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে 08/2019। তো এখানে যে যার দ্বারা রিক্রুটমেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এই যে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, এখানে ওয়েবসাইটটাও দেওয়া আছে, এখানে ইমেলও দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, অসুবিধা থাকলে ফোন করে নেবেন। এবং তবে আপনার এখানে যে ফর্ম পূরণটা চলছে সেটা আপনার 2/12/2019 থেকে 31/12/2019, অর্থাৎ এক মাস আপনার ফর্ম পূরণটা চলবে, যার মধ্যে ইচ্ছুক ক্যান্ডিডেটরা অ্যাপ্লাইটা করে নেবেন। তো এবার পোস্টের বিষয়ে দেখে নেব। এখানে সিরিয়াল নাম্বার 1 যে পোস্টটি আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিলস, যেখানে আপনার ভ্যাকান্সি রয়েছে 3টি, যেখানে জেনারেল ক্যাটাগরির জন্য 1টি এবং এসসি ক্যাটাগরির জন্য 1টি এবং ওবিসি এ ক্যাটাগরির জন্য 1টি সিট রিজার্ভড আছে, যেখানে আপনার বেতনক্রম দেওয়া হবে 15,600 থেকে 42,000 টাকা এবং গ্রেড পে 5,400। তবে আপনার বয়সের যেটা 1/1/2019 অনুযায়ী আপনার 37 বছরের মধ্যে হতে হবে। তো এখানে আপনার কোয়ালিফিকেশান যেটা চেয়েছে, সিভিল ডিগ্রি আপনার থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েশনের প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকতে হবে, স্টাডি অর রিসার্চ প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্সে, এবং পাসিং অফ দ্য এক্সামিনেশন ও লেভেল কম্পিউটার ও লেভেল আপনার সার্টিফিকেট থাকতে হবে বা অ্যাপ্রুভড থাকতে হবে AICTE থেকে। দ্বিতীয় নম্বর যে পোস্টটি আছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, যেখানে 2টি পোস্ট আছে, 2টি পোস্টের মধ্যে 1টি রিজার্ভড আছে তোমার জেনারেলের জন্য, 1টি এসসিদের জন্য, যেখানে আপনার 15,600 থেকে 42,000 টাকা পর্যন্ত আপনার বেতন এবং গ্রেড পে 5,600, এখানেও 37-এর মধ্যে আপনার বয়স হতে হবে। তো এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনার যে ডকুমেন্টসগুলো চেয়েছেন সেখানে ডকুমেন্টস বলবো কি, কোয়ালিফিকেশান ও এক্সপিরিয়েন্স যেগুলো চেয়েছে সেগুলো দেখে নেব। এখানে আপনাকে মেকানিক্যাল ডিগ্রি পাস হতে হবে এবং 1 বছরের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং স্টাডি রিসার্চ প্র্যাকটিক্যালে থাকতে হবে এবং ও লেভেলের কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থাকতে হবে। এবং পরবর্তী 3 নম্বরটা দেখে নেব। পরবর্তী 3 নম্বরে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, যেখানে 2টি পোস্ট আছে, 1টি জেনারেলের জন্য, 1টি এসসিদের জন্য। তো এখানে 15,600 টাকা থেকে 42,000 টাকা এবং গ্রেড পে 5,400 টাকা, এখানেও 37-এর মধ্যে বয়স হতে হবে। এখানে আপনার ইলেকট্রিক্যালের উপর ডিগ্রি থাকতে হবে, যেখানে আপনার এবং আপনার এক্সপিরিয়েন্স 1 বছরের পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে এবং কম্পিউটারের ও লেভেল অ্যাপ্লিকেশান নের মানে পাস হতে হবে। এবং 4 নম্বর যে পোস্টটি আছে সেটা হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে আপনার পোস্টটি আছে অনেকটাই বেশি, 36টি পোস্ট, এখানে জেনারেলের জন্য 19, PWDর জন্য 1টা এবং এসসি জন্য 7টি, ST-র জন্য 2টি, OBC এর জন্য 4টি এবং OBC-B-র জন্য 3টি। এবং এখানে আপনার বেতনক্রম আছে 9,000 টাকা থেকে 40,500, গ্রেড পে 4,400 এবং 37-এর মধ্যে আপনার বয়স হতে হবে।
এবং আপনার কোয়ালিফিকেশান এখানে চেয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর, স্টেট কাউন্সিল অফ ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজি এডুকেশনের আপনার পাস হতে হবে এবং এক বছরের প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে, স্টাডি রিসার্চ ও প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের উপর। তো পরবর্তী যে জব নোটিফিকেশান, পরবর্তী যে পাঁচ নম্বর যে সিরিয়ালের যে জবটি আছে সেটি হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, যেখানে 23টি পোস্ট আছে। এখানে জেনারেলদের জন্য আছে আপনার 12টি, পিডাব্লিউডির জন্য আছে আপনার 1টি এবং এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য 2টি, ওবিসি এর জন্য 3টি এবং ওবিসিবির জন্য 1টি। এখানেও আপনার 9,000 থেকে 40,500, দেখতেই পাচ্ছ সব, গ্রেড পে 4,400, 37-এর মধ্যে বয়স হতে হবে। এখানে আপনার ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর এবং আপনার এক বছরের ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে। পরবর্তী যেটা আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, যেখানে 23টি পোস্ট আছে। এখানে জেনারেলের জন্য 12টি, এসসিদের জন্য 6টি, এসটিদের জন্য 1টি, ওবিসি এ ও বির জন্য 2টো 2টো করে। তো এখানেও 9,000 থেকে 40,500 এবং 37-এর মধ্যে আপনার বয়স হতে হবে, গ্রেড পে 4,400। এখানে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপর ডিপ্লোমা থাকতে হবে এবং এক বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এখানে আপনার বয়সের ছাড় যেভাবে হয় এসটি এসসি বা ওবিসি এ বিতে, সেই সরকারি রুলস অনুযায়ী আপনারা বয়সের ছাড় পাবেন। এখানে অ্যাপ্লাই করতে হবে আপনাকে www.mscwb.org-এর মধ্যে। এখানে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান ফি আপনাদের দিতে হবে, যেটি নন রিফান্ডেবল, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফি আপনাদের রিটার্ন করা হবে না, যার মধ্যে 150 টাকা আছে আপনার ইউআর ও ওবিসি এ বির জন্য এবং প্রসেসিং চার্জ আছে আপনার 50 টাকা প্লাস 20 টাকা ব্যাঙ্ক চার্জ, এবং এসটি এসসিদের জন্য আপনার টোটাল 50 টাকা এবং প্লাস 20 টাকা ব্যাঙ্ক চার্জ। তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের অসুবিধা হলে এখানে ডিপোজিট করার জন্য আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। অফলাইনে যায় সকল ক্যান্ডিডেট টাকা জমা দিতে চাও তাদের জন্য। লাস্ট ডেট এখানে আপনার বলেছে 3/1/2020-র মধ্যে, 30/03/2020-র মধ্যে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে, সমস্ত যে পেন্ডিং কাজগুলো থাকলে ফর্মটি পূরণ করার জন্য, যে পেমেন্ট করা বা প্রিন্ট আউট করা, এই সব ডিটেলসগুলো। তো এই ছিল সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি, যেটি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে বের করা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। যে সকল ইঞ্জিনিয়ারিং বন্ধুরা আছো যারা ফর্মটি ফিল আপ করার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছো, তো তারা অবশ্যই দেখে নেবে ভিডিওটি এবং বুঝতে কোনো রকম অসুবিধা হলে পিডিএফটি আরেকবার ডাউনলোড করে নেবেন, যেভাবে আমি গিয়েছিলাম ঠিক সেভাবে। এবং ডাউনলোড করতে গিয়ে বা কোনোরকম ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনোরকম অসুবিধা হলে নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের সাহায্য করব। এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চাকরি সংক্রান্ত চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, করে আমাকে একটু উৎসাহ দেবেন। তো চলুন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে, ভালো থাকবেন।